Спасибо за работу, всего доброго, мягкой посадки. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই আমাদের লাস্ট ভিডিওটি দেখেছেন। সেক্ষেত্রে এটিও আশা করব যে আপনারা সবাই জানেন বাংলাদেশ এয়ারফোর্স KS-31A সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল ক্রয় করতে যাচ্ছে। এই ভিডিওতে আমি KS-31A সাথে মিয়ানমারের CH-02AK মিসাইলের একটি নিরপেক্ষ তুলনামূলক ভিডিও চিত্র তুলে ধরব। সো আই হোপ ইউ গাইজ শ্যাল ওয়াচ দিস ভিডিও টু দ্য লাস্ট সেকেন্ড। KS-31A ও CH-02AK দুটি এয়ার লঞ্চড অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, মানে উভয় মিসাইলই ফাইটার জেট বা বম্বার এয়ারক্রাফট থেকে লঞ্চ করা হয়। এখানে আমি মিসাইল দুটির কম্পারেটিভ তথ্যগুলো দেখাচ্ছি আগে, প্রথমে KS-31A পরে CH-02AK। কান্ট্রি অব অরিজিন রাশিয়া, চীন। টাইপ দুটি অস্ত্রই মিডিয়াম রেঞ্জ এয়ার লঞ্চড অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। ম্যানুফ্যাকচারার রাশিয়ান ট্যাকটিক্যাল মিসাইলস কর্পোরেশন, চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন। স্পিড ম্যাক্সিমাম Mach 4 বা হাই সুপারসনিক, ম্যাক্সিমাম Mach 0.9 অর্থাৎ সাবসনিক। ডেটোনেশন মেকানিজম ইম্প্যাক্ট ফিউজ। মিনিমাম রেঞ্জ 5 কিলোমিটার 8 কিলোমিটার, ম্যাক্সিমাম রেঞ্জ 70 কিলোমিটার 180 কিলোমিটার। ওয়ারহেড পেনিট্রেটিং আর্মর পিয়ার্সিং, হাই এক্সপ্লোসিভ সেমি আর্মর পিয়ার্সিং। ওয়ারহেড ওয়েট 94 কেজি 165 কেজি। টার্গেট ওয়েট সর্বোচ্চ 4,500 টন ওজনের জাহাজ, সর্বোচ্চ 4,000 টনি জাহাজ। সার্কুলার এরর প্রবাবল 5 থেকে 8 মিটার 10 মিটার। গাইডেন্স সিস্টেমস দুটি মিসাইলে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম সহ টার্মিনাল ফেজে অ্যাক্টিভ রাডার হোমিং সিস্টেম যুক্ত আছে। লঞ্চার রাশিয়া ও চাইনিজ অরিজিনের বিভিন্ন ধরনের কম্ব্যাট এয়ারক্রাফট। দাম একটি KS-31A-র আনুমানিক দাম $6 লাখ, মানে 5,08,82,000 টাকা। নর্মালি চীন তাদের সমরাস্ত্রের এক্সপোর্ট প্রাইস প্রকাশ করে না, তবে কিছু এক্সপার্টের মতে একটি CH-02AK মিসাইলের দাম আনুমানিক $3,00,000 থেকে $3,60,000, অর্থাৎ $2,50,000 থেকে $3,05,00,000 টাকা। এবার চলুন মিসাইল দুটির গুণগত দিকগুলো একটু দেখি। KS-31A 80-এর দশকে সোভিয়েত ইউনিয়ন অ্যান্টি রেডিয়েশন মিসাইল ভান্ডার আপডেট করার জন্য একটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি প্রজেক্ট শুরু করে। সেই প্রজেক্টের আউটপুট হল KS-31P ARM মিসাইল। এই ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রু এয়ার ডিফেন্স সিস্টেমের রাডার ধ্বংস করা হয়। KS-31P-র অ্যান্টিশিপ ভ্যারিয়েন্ট হচ্ছে KS-31A। 1989 সালে এই মিসাইল অ্যাক্টিভ সার্ভিসে যুক্ত হয়। এরপর বেশ কয়েকবার মিসাইলটির ইলেকট্রনিক আপগ্রেড করা হয়েছে। KS-31A ডেডিকেটেড এয়ার লঞ্চড অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। একটি KS-31A দিয়ে মিডিয়াম সাইজের যে কোনো জাহাজ ডুবিয়ে দেওয়া যায়। এর স্পিড হাই সুপারসনিক। শত্রু নেভির শক্তিশালী লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে টার্গেট হিট করতে সক্ষম এটি। মানে এনিমি নেভাল ফোর্স যদি যুদ্ধজাহাজের বড় একটি গ্রুপ নিয়েও আসে, তবুও KS-31A-কে ঠেকানো অত্যন্ত কঠিন, কারণ এতে জ্যাম প্রতিরোধী ARGSN-31 রাডার যুক্ত আছে। এর ফলে KS-31A মিসাইল একই ধরনের একাধিক টার্গেট হতে একটি নির্দিষ্ট টার্গেটকে খুঁজে বের করতে পারে। এই সি স্কিমিং মিসাইলটি ফাইটার জেট বা বম্বার প্লেন থেকে লঞ্চ করার পর টার্গেটকে অটোমেটিক খুঁজে বের করতে পারঙ্গম, পাশাপাশি পাইলট প্রদত্ত ইনফরমেশন অনুযায়ী লক্ষ্যভেদেও সক্ষম। টার্গেটের দিকে ছুটে যাবার সময় KS-31A মিসাইলকে মিড কোর্স আপগ্রেডের মাধ্যমে দিক নির্দেশনাও প্রদান করা যায়। 2008 সালে জর্জিয়ার সাথে খণ্ডযুদ্ধে রাশিয়া এই মিসাইলের সফল ইউজ করেছিল। তখন রাশিয়ান এয়ারফোর্স সাউথ ওসিটিয়াতে জর্জিয়ান টার্গেটে KS-31 ফায়ার করে। 2018 সালের জুলাই মাসে কাস্পিয়ান সাগরে রাশিয়ান মিলিটারির এক মহড়ার সময় SU-34 ও SU-30SM থেকে দুটি KS-31A লঞ্চ করা হয়েছিল। দুটি মিসাইলই টার্গেটে নিখুঁতভাবে হিট করে। KS-31A অত্যন্ত সফল একটি জাহাজ বিধ্বংসী মিসাইল, এমনকি US নেভি পর্যন্ত এই মিসাইল ইউজ করেছে। 90-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন US নেভাল কমান্ড কয়েকটি KS-31A মিসাইল জোগাড় করে। উদ্দেশ্য যে মিসাইলকে তারা ভয় পাচ্ছে, সেই মিসাইলটিকেই তাদের নেভাল এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য টার্গেট ড্রোনে কনভার্ট করা। আমেরিকানরা KS-31A মিসাইলকে রূপান্তরিত করে নাম দেয় MA-31। তারা তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমের ভ্যালিডেশন করার জন্য একে ইউজ করেছিল। তবে লেটেস্ট অ্যান্টিজ্যামিং টেকনোলজি যুক্ত করার পর KS-31A প্রায় দুর্দমনীয় একটি ক্ষেপণাস্ত্রে পরিণত হয়েছে। মোট কথা, স্পিড, ম্যানুভারেবিলিটি, ওয়ারহেড, লঞ্চিং সিস্টেম, টার্গেট হিটিং এবং অ্যান্টিজ্যামিং ক্যাপাবিলিটিস বিবেচনা করলে রাশিয়ান KS-31A অ্যান্টিশিপ মিসাইল এনিমি নেভির জন্য বাস্তবিক একটি দুঃস্বপ্ন। KS-31A বিশ্বের অন্যতম সেরা একটি জাহাজ বিধ্বংসী মিসাইল।
দুনিয়া জুড়ে ১৩টি শক্তিশালী দেশ এয়ার লঞ্চড অ্যান্টিশিপ মিসাইলের জন্য কেস-31-এর উপর নির্ভর করছে। সুতরাং এটি বাংলাদেশ এয়ারফোর্সে যুক্ত হলে নিশ্চিত আমাদের এয়ার পাওয়ার বাড়বে। CH-02AK হল সার্ফেস লঞ্চ CH-02 এর এয়ার লঞ্চড ভার্সন। বাই দ্য ওয়ে, এয়ার লঞ্চড ও সার্ফেস লঞ্চ শব্দগুলোর অর্থ কি আপনারা হয়তো সেটি জানেন, তবুও আমি আবার বলছি। সার্ফেস লঞ্চ মানে ভূপৃষ্ঠ হতে ফায়ার করা বা লঞ্চ করা। এখানে ভূপৃষ্ঠ বলতে ভূমি এবং সমুদ্রপৃষ্ঠ বোঝানো হয়েছে, আর এয়ার লঞ্চ বলতে বোঝায় আকাশ থেকে লঞ্চ বা ফায়ার করা। নাও কাম টু দ্য টপিক। CH-02 হচ্ছে চীনের তৈরি সবচেয়ে বেশি উৎপাদিত অ্যান্টিশিপ মিসাইল। চীন এই মিসাইল বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশে রপ্তানি করেছে। মোট 8টি দেশের নেভি এটি ইউজ করছে। পাশাপাশি ইয়েমেনি হুতি এবং লেবানিজ হিজবুল্লার কাছে এই মিসাইলের ইরানিয়ান মেড ভার্সন রয়েছে। CH-02A ও CH-02AK চাইনিজ পিপলস নেভি এবং নেভাল এয়ারফোর্সের স্ট্যান্ডার্ড অ্যান্টিশিপ মিসাইল। মজার বিষয় হল, চাইনিজ ডিফেন্স ইন্ডাস্ট্রি এই মিসাইল তৈরি করেছে রাশিয়ান ও ফ্রেঞ্চ টেকনোলজির একটি ফিউশন টাইপ ডিজাইন প্রয়োগ করে। তবে সময়ের সাথে CH-02 একটি ম্যাচিউর মিসাইলে পরিণত হয়েছে, সো এর এয়ার লঞ্চ ভ্যারিয়েন্টও খুব কার্যকর হবে, এটি মোটামুটি নিশ্চিত। এবার চলুন দুটি মিসাইলের মাঝে যে ডিফারেন্স আছে তা একটু যাচাই করে দেখি। রাশিয়ান KS-31A মিসাইলের সাথে চাইনিজ CH-02AK এর সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে রেঞ্জ ও স্পিডে। চাইনিজ CH-02AK এর রেঞ্জ 180 কিলোমিটার, অন্যদিকে রাশিয়ান KS-31A এর রেঞ্জ 70 কিলোমিটার। রেঞ্জ বেশি হওয়ায় CH-02AK যে বিমান থেকে লঞ্চ করা হবে সেটি মোটামুটি নিরাপদ দূরত্বে থাকবে, ফলে লঞ্চার এয়ারক্রাফট ডিরেক্টলি প্রতিপক্ষের এয়ার ডিফেন্স মিসাইলের আওতায় আসবে না। এটি একটি সুবিধা বটে, কিন্তু লং রেঞ্জ থেকে ফায়ার করা হলে টার্গেট হাতে অনেক সময় পাবে। ইভেসিভ ম্যানুভার মানে নির্দিষ্ট স্থান থেকে সরে গিয়ে এবং মিসাইলকে ফাঁকি দেবার জন্য বিভিন্ন রকম সেলফ ডিফেন্স সিস্টেম লঞ্চ করতে পারবে, ফলে মিসাইলের টার্গেট হিটের পসিবিলিটি কিছুটা কমে আসবে। কিন্তু যদি টার্গেটের 50-60 কিলোমিটার দূর থেকে ফায়ার করা যায় তবে লক্ষ্যভেদের সম্ভাবনা অনেক বেশি, সেক্ষেত্রে লঞ্চার এয়ারক্রাফট ডিরেক্টলি এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জে চলে আসবে, মিসাইল ফায়ার করে ফেরত যাওয়ার চান্সেস কম। KS-31A 2500 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে টার্গেটের দিকে ছুটে যায়। লক্ষ্যভেদের সময় এর স্পিড থাকে সর্বোচ্চ Mach 4 বা 4900 কিলোমিটার পার আওয়ার। এই মিসাইলটি যখন কোনো জাহাজকে হিট করতে যায় তখন জাহাজের অ্যান্টি মিসাইল সিস্টেম যদি এর ইলেকট্রনিক জ্যাম করতে চেষ্টা করে তবে KS-31A খাড়া উপরের দিকে উঠে গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জাহাজের উপর আসছে পড়ে। এর একটি সুবিধা হলো, এতে জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সময় পায় না। উচ্চ গতি এবং জ্যাম প্রতিরোধী ব্যবস্থা থাকার ফলে এই মিসাইলকে জাহাজটি ঠেকাতে ব্যর্থ হয়। অন্যদিকে CH-02AK মিসাইলের সর্বোচ্চ গতিবেগ Mach 0.9, মানে 1111 কিলোমিটার প্রতি ঘন্টায়। একে সাবসনিক স্পিড বলা হয়। সাবসনিক ক্রুজ মিসাইলগুলো সাধারণত হয় এক্সটেন্সিভ বা অল অ্যাসপেক্ট স্টিল ডিজাইনের, মানে মিসাইলটির এয়ারফ্রেম ডিজাইন হবে ফুললি স্টিল শেপের। সেই সাথে রাডার তরঙ্গ অ্যাবজর্ব করার জন্য এক ধরনের রং বা কোটিং ইউজ করা হয়। কিন্তু CH-02AK একটি প্রচলিত আকৃতির মিসাইল এবং এতে রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল ইউজ করা হয়নি। অপারেশনাল হিস্ট্রি অ্যানালাইজ করলে দেখা যায় রাশিয়ান KS-31A সিঙ্গেল হিটে একটি মিডিয়াম সাইজের ফ্রিগেট বা ডেস্ট্রয়ারকে ডুবিয়ে দিতে সক্ষম, এবং এই মিসাইলের সার্কুলার এরোর প্রবাবল যেহেতু কম তাই নিখুঁতভাবে লক্ষ্যভেদে পারঙ্গম। অন্যদিকে CH-02AK এর সিঙ্গেল হিট একটি মিডিয়াম সাইজ ওয়ারশিপকে ডুবিয়ে দিতে সক্ষম নয়। 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েল খণ্ডযুদ্ধের সময় ইসরায়েলি নেভির কোরভেট INS হানিদকে CH-02 মিসাইল দিয়ে হিট করা হয়। দুটি মিসাইল ফায়ার করা হয়েছিল, একটি টার্গেট হিট করেছে, অন্যটি ফসকে যায়। কিন্তু মজার বিষয় হল, 1300 টনের যুদ্ধজাহাজ INS হানিদ CH-02 মিসাইলের হিট খাবার পরও ডুবে যায়নি, নিজস্ব প্রবালশন ইউজ করেই 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পোর্ট অফ আজদদে ফিরে এসেছিল। এদিকে ইয়েমেনে হুতিরা এই মিসাইল ইউজ করে US নেভির ডেস্ট্রয়ার এবং আমিরাতের একটি জাহাজকে হিট করেছিল। দুটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ডুবে যায়নি, রিপেয়ার করে ড্যামেজ সারিয়ে তোলা গেছে। এই অ্যানালাইসিস থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে রাশিয়ান KS-31 এর রেঞ্জ কম হলেও এটি প্রায় দুর্দমনীয় একটি মিসাইল, কারণ এতে যে প্রযুক্তি ইউজ করা হয়েছে তাতে এই মিসাইল ঠেকানো একটু দুঃসাধ্য। কিন্তু এর রেঞ্জ কম হওয়াতে একে ডেটারেন্ট হিসেবে ইউজ করা যাচ্ছে না। এই ক্ষেত্রে মিয়ানমারের CH-02AK একটি ভালো ডেটারেন্ট। এর স্পিড কম হলেও এয়ার ডিফেন্স সিস্টেমের লো ডেন্সিটিতে এই মিসাইল যুদ্ধজাহাজের জম। এছাড়া লঞ্চিং এয়ারক্রাফট নিজেকে নিরাপদ দূরত্বে রেখেই মিসাইল ফায়ার করতে পারবে। JF-17 থান্ডার ফাইটার জেট থেকে এই মিসাইল লঞ্চ করা যায়।
মিয়ানমার এয়ারফোর্স 16টি JF-17 থান্ডার অপারেট করছে। এর সাথে তারা 30টি CH-02 AK মিসাইলও কিনেছে। এই ভিডিওর সারমর্ম হল KS-31 এর উপর CH-02 AK একটি সুবিধা পাচ্ছে, সেটি হচ্ছে লঙ্গার রেঞ্জ। কিন্তু বিপরীতে KS-31 দুটি সুবিধা পাচ্ছে, এক হাই সুপারসনিক স্পিড, দুই পাওয়ারফুল অ্যান্টিজেমিং সিস্টেম ও স্ট্রং লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেবার সক্ষমতা, অর্থাৎ ব্যাটল টেস্টেড নিখুঁত টার্গেট হিটিং ক্যাপাবিলিটিস। তবে দুটি মিসাইলই বেশ কার্যকর এবং বাংলাদেশ নেভির জন্য CH-02 AK অবশ্যই একটি হুমকি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে অ্যালার্ট, স্টে স্যানিটাইজড, স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লাইফ বাংলাদেশ। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।